নমস্কার বন্ধুরা জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয় তাই দেরি কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন স্যালারি কিন্তু ফিফটিন হান্ড্রেড ইউএস ডলার্স ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি একটা কাজ ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন পার্ট টাইম ফ্রেশার্স এক্সপিরিয়েন্স দুজনেই কাজ করতে পারবেন এখানে আর কোম্পানির নাম কিন্তু এখানে ড্রিম পোর্ট আপনার আমরা কিন্তু ওয়েবসাইটটা ডেসক্রিপশানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দেবো ফ্রেশার্স ফ্রেশার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অবশ্যই কাজ করতে পারবেন লাস্ট ডেট অফ অ্যাপ্লাই এখানে দিচ্ছে অ্যাপ্লাই এ এস এপি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাপ্লাই করুন দেরি করবেন না ভিডিওটা দেখতে থাকুন কী করে অ্যাপ্লাই করবেন সো ফ্রেন্ডস আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এটা ড্রিম পোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু গুগল করে সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারেন কী করে অ্যাপ্লাই করবেন এখান থেকে আমরা দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে কী কী পাবেন লার্ন ফর ফ্রি ট্রেনিং ফর ফ্রি অ্যান্ড আর্ন আপ টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার্স অন অ্যাভারেজ এখানে স্টার মার্কস দেওয়া আছে মানে আপ টু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু না কিছু থাকবে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ কিন্তু প্রায় দেখা যায় কিন্তু এখনকার দিনে এক লাখ পঁচিশ হাজার মতো পার মান্থ স্যালারি কোন কোন কোম্পানির সাথে তারা আছে তো এখানে দেখিয়ে দিয়েছে হোয়াট ইউ গেট ভালো করে দেখবেন প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করার আলাদা করে জায়গা আছে হু উই আর ফোর থাউজেন্ড এমপ্লয়িজ আছে টোয়েন্টি প্লাস ল্যাঙ্গুয়েজে তারা সার্ভিস প্রোভাইড করে অফিস গ্লোবালি পঁচিশটার উপরে তো এখানে ফ্রড হওয়ার কিন্তু আপনার সাথে কোনো চান্স নেই কোনো রকম পেমেন্ট আপনাদের কাছ থেকে নেওয়া হয় না সেটা আপনারা বুঝে নিতে পারেন কী কী লাগবে এখানে দেওয়া আছে ইউ ফিট ইন দ্য রোল ইফ ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে আপনার একটা পিসি থাকতে হবে একটা স্টেবল ইন্টারনেট কানেকশানের সাথে ইউ আর ওপেন টু অ্যাকর্ডিং নিউ নলেজ যেটা আপনাকে নতুন স্কিল বা নতুন কোনো নলেজ আপনাকে দেখা জানানো হবে সেটা আপনাকে নতুন ট্রেনিংয়ের মধ্যে আপনি দেখতে পারবেন ইউ মাস্ট বি অফ এলিজিবল এজ টু ওয়ার্ক ইন ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স যা এজ চাইবে তো সেই এজ লিমিটের মধ্যে আপনাকে দেখাবে আর কি কি করে আপনি ট্রেনিংটা প্রসেস প্রসেসটা আপনি কমপ্লিট করবে এখানেও দেওয়া আছে নাম্বার ওয়ান অ্যাপ্লাই ফর ফ্রি এটা মনে রাখবেন কোনো রকম চার্জ নেই কমপ্লিট দ্য অ্যাসেসমেন্ট একটা অ্যাসেসমেন্ট আছে টেস্ট আছে সেটা আপনাকে দিতে হবে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই এরপরে পাস আওয়ার ফ্রি ট্রেনিং একটা ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের পরে আপনার একটা হয়তো অ্যাসেসমেন্ট আলাদা করে হতে পারে সেই অ্যাসেসমেন্টটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সাইন ফ্রি রিল্যান্স কন্ট্যাক্ট বা আপনি ফ্রিল্যান্সে আপনি জব করতে পারেন তো এখানে অনেক জায়গায় অ্যাপ্লাই করার বাটন আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো একটা জায়গায় আমরা অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করলেই ফার্স্ট এই ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা কিন্তু আমরা ইউজ করব তো এখানে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর যা যা আপনার ভেরিফিকেশান ভেরিফাইড আপনার ডকুমেন্টস আছে তো ভেরিফাইড ডকুমেন্টস অনুযায়ী আপনার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি অফ রেসিডেন্স কোন সিটি এখানে ফোন নাম্বার থেকে শুরু করে এই অ্যাগ্রিমেন্টটা আপনারা অবশ্যই পড়ে নিয়ে অ্যাকসেপ্ট করে আপনারা কন্টিনিউ করে দেবেন চলে আসি আজকে সেকেন্ড পেজটার মধ্যে তো এখানে স্টেপ টু আউট অফ ফোর দেখতে পাচ্ছেন তো নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনারা যদি এখানে দেখতে পারেন নো এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ফাইভ প্লাস ইয়ার্স অব দিয়ে আসে তো প্রথমেই যেটা বলে রাখি নো এক্সপিরিয়েন্স মানে ফ্রেশার্সরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে আমি জাস্ট একটা এখানে দিয়ে রেখেছি ওয়ান টু থ্রি ইয়ার্সের মধ্যে এখানে দেখুন কোয়ালিফিকেশন লেভেল কিন্তু স্কুল প্রফে প্রফেশনাল কলেজ ব্যাচেলার্স মাস্টার্স থেকে ডক্টরের পর্যন্ত এমনি আমি একটা অ্যাডমাস্ট মানে অ্যাভারেজ আমি একটা মাস্টার সিলেক্ট করে রেখেছি ইংলিশ লেভেল আপনি কতটা ভালো সেটা কিন্তু খুব ডিপেন্ড করে ওরা ওখানেই বলে দিয়েছে ইংলিশে কিন্তু আপনার লয়েন্স থাকা দরকার তো অ্যাডভান্সড আপনি সিলেক্ট করে রাখবেন আপনার যদি ইংলিশে কনফিডেন্স থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি বা থার্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনার কোনো কিছু থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু সিলেক্ট করে রাখবেন ফর এক্সাম্পল এখানে বেঙ্গলি হতে পারে আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যদি হিন্দি হয় বা এরকম কিছু তো হিন্দি আপনি এখানে টাইপ করে আপনি কতটা মানে কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজটার উপরে তো সেই অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে কন্টিনিউ করে দিতে পারেন নেক্সট পেজ এখানে যদি দেখতে পারেন এখানে সিলেক্ট আপ টু ফাইভ স্কিলস আর কি তো এখানে প্রচুর রকমের স্কিলস আছে তো সেই অনুযায়ী বিজনেস ডেভেলপমেন্ট বাজেটিং অ্যানালিটিক্স স্কিলস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কমিউনিকেশান থেকে শুরু করে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি প্রচুর রকমের এখানে আছে আপনারা কিন্তু যে কোনো পাঁচখানা ফর এক্সাম্পল আমি অ্যাভারেজ যে কোনো পাঁচখানা কিন্তু আমি নিয়ে রাখলাম আপনি কিন্তু নিজের স্কিল অনুসারে কিন্তু এখানে সিলেক্ট করবেন সে অনুযায়ী আপনি কন্টিনিউ করবেন তো এখানে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন যে লেটস ইউ ইফ ইউ আর আ ম্যাচ তো গো টু কোয়েশ্চেনারি তো এবার ওরা মানে যেটা চেক আউট করছে সেটা হচ্ছে যে কত কতটা ম্যাচ হচ্ছে আর কি ওরা যেটা চাইছে যে প্রোফাইলে আপনারাকে চাইছে আর কি সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন কি না তো সেখানে প্রথম আপনি যদি দেখতে পারেন যে आर यू फाइन विथ कमीशन बेस्ड कन्ट्रैक्ट एंड मेक फ्रम थाउजेंड डॉलार्स अ मन्थ तो ये कमिशन बेस्ड कन्ट्रैक्ट कर म्थ आप टू थाउजेंड डॉलार्स थाउजेंड फाइव हंड्रेड डलार्स अब्दी अपनी इनकम करते करतेकेंड हे टू बी एबल टू प्रोवाइड योर सर्विस टू य क्लैंट पै लैपट और पी सी মানে ল্যাপটপ পিসি আপনার আছে কি এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পেজ বাই পেজ আছে বেশ কিছু কমপ্লিট করবেন করে আপনারা সাবমিট করবেন আমি পুরোটা নিয়ে যাচ্ছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সাবমিট করার পরে আপনাদের হয়তো যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনাদের হয়তো প্রত্যেকটা ডকুমেন্টস চাইতে পারে ভেরিফিকেশানের জন্য তারপর আপনার কাছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যদি ওদের মনে হয় যে আপনার প্রোফাইল ওদের জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করছে বা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে তো সেই অনুযায়ী কিন্তু তারা আপনাকে একটা ইমেল পাঠাতে পারে আপনার মেলে তো মেলে যেরমভাবে আপনাকে ডিরেক্ট করবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এগিয়ে যাবেন আর কি আপনাদের এই পেজটাও দেখানো দরকার ছিল আমি একটা অন্য নামে এখানে আমি একটা জাস্ট ফর্মটা ফিল আপ করে অ্যাভারেজলি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা দেখে রাখবেন আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি মানে সেরমভাবে ডিটেলসে না দেখেও কিন্তু এটা ওরা একটা ইয়ে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ইমেল চেক করবেন চব্বিশ ঘন্টার পরে আর কি আপনি এটা দেখতে পারবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের কাছে একটা মেল যাবে যদি আপনার প্রোফাইল ওনাদের ভালো লাগে আর সেই ইমেলের মধ্যে হয়তো আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে তো যেটা হচ্ছে লগ ইন ক্রেডেন্সিয়াল যেটাকে বলা হয় তারপর হয়তো আপনাকে ডিরেক্ট করবে যে আপনাকে কী করতে হবে না করতে হবে তো মনে রাখবেন আপনাদের ইমেল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টা পরে আপনারা কিন্তু চেক আউট করবেন এছাড়াও আপনারা যদি ড্রিম পোর্টের আরও প্রচুর জব ভ্যাকেন্সি যেটা আছে ওয়ার্ক ফ্রম হোম বা অন্য কিছু তো সেটা আপনারা যদি ফোনের মধ্যে পেতে চান তার নোটিফিকেশান এখানে কিন্তু ওদের টেলিগ্রাম চ্যানেলটা আছে কিন্তু দেওয়া সেটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন টেলিগ্রাম ইনস্টল করে আপনাদের ফোনে তো এটা মনে রাখবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার ইমেলে না দেখতে পারেন ইনবক্সে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের স্প্যাম ফোল্ডার যেটা আছে মেলের মধ্যে স্প্যাম বলে একটা আলাদা জায়গা থাকে যেখানে অনেক মেলই পৌঁছায় আর কি তো সেখানে কিন্তু আপনারা চেক করতে পারেন ইমেলের জন্য তো সেই ইমেলটা আপনারা পেয়ে গেলে নিশ্চয়ই লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা লগ ইন করবেন তো সুন্দরবন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করতে পারবেন আমি জানি যদিও বা কোথাও যদি প্রবলেম হয় কমেন্ট সেকশানটা আপনাদের জন্যে আছেই আপনারা ইউজ করবেন কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই করুন আমাদের যা ইনফরমেশান থাকবে আপনারা দেওয়ার চেষ্টা করব আপনাদের তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন দেরি করবেন না আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন যতজনের কাছে বাড়বেন চ্যানেলটা গ্রো করতে হেল্প করুন দেখতে দেখুন জব টু বেঙ্গল ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে